হাই ফ্রেন্ডস, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি শেয়ার করছি সাদা আলুর তরকারির রেসিপি। এই তরকারিটা রুটি, লুচি আর পরোটার সাথে খেতেই বেশি ভালো লাগে। আসুন তাহলে আজকের এই সিম্পল তরকারির রেসিপিটা দেখে নেওয়া যাক। সাদা আলুর তরকারি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4টে চন্দ্রমুখী আলু। মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আপনারা এই রান্নাটা জ্যোতি আলু দিয়েও করতে পারবেন। তফাৎটা শুধু এটাই হয়, চন্দ্রমুখী আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর জ্যোতি আলুটা একটু সেদ্ধ হতে সময় লাগে। আলুর খোসা ভালো করে ছাড়িয়ে নিয়ে এবার এগুলোকে এরকম ছোট করে টুকরো করে আমি কেটে নিচ্ছি। খুব বেশি বড় করে কাটার দরকার নেই, আমি যেরকম করে দেখাচ্ছি ঠিক সেরকম সাইজে কেটে নিলেই হবে। আলুগুলো কেটে নিয়ে তারপর এগুলো আমরা ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আলুগুলো বেশিক্ষণ কেটে রাখলে চলবে না, তাহলে কিন্তু একটা কালচে ভাব চলে আসবে। জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এক্সট্রা যে সাদা জলটা আছে সেটা ফেলে দেব। আর এখানে আমি কড়াই গরম করে নিয়েছি, আর গরম হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচের মতো এখানে সাদা তেল গরম করে নিয়েছি। আপনারা এটা সর্ষের তেলেও করতে পারবেন। তারপর ফোড়নে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পাঁচফোড়ন, আর 2 চিমটে দিয়ে দিয়েছি এখানে হিং। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিলাম, একটা সুন্দর গন্ধ যখন বেরোবে তখন ছেড়ে দিচ্ছি পরিষ্কার করে কেটে রাখা আলুগুলো। ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি কটা চেরা কাঁচা লঙ্কা, আমি 4টে দিয়েছি। আপনারা যারা বেশি ঝাল ভালোবাসেন আরও কটা কাঁচা লঙ্কা এখানে অ্যাড করতে পারবেন। এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি আন্দাজ করে নুন। নুনটা এই সময় আমাদের দিয়ে দিতে হবে যাতে করে আলুগুলো তাড়াতাড়ি নরম হয়ে যেতে পারে। নুনটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমরা ঢাকা দিয়ে রাখব প্রায় 4-5 মিনিটের মতো, আর ফ্লেমটা করে দেব লোতে। লো ফ্লেমে 5 মিনিটের জন্য এটাকে নরম করার জন্য আমরা ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়ে একবার নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। জল একটু বেশি করে দিতে হবে কারণ আলুগুলো সেদ্ধ হবে। আলুগুলো সেদ্ধ হওয়ার পর অনেকটা কমে যেতে পারে গ্রেভিটা, তাই জন্য জলটা একটু বেশি করে দিলাম। আর ওপর থেকে দিয়ে দিলাম একটু চিনি, একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তাই একটু চিনি দিয়ে এবার ঢাকা দিয়ে মোটামুটি 7 থেকে 8 মিনিটের মতো তরকারিটা ভালো করে সেদ্ধ করে নিলাম। 7-8 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। আর এবার আমি এখান থেকে এই তরকারি থেকে কিছু আলুগুলো ঘেঁটে দিচ্ছি। কিছু আলু ঘেঁটে দিলে সেগুলো ঝোলের সাথে খুব ভালো করে মিশে যায় আর বেশ মাখো মাখো একটা ব্যাপার হয়ে যায়। এবার দেখতে পাচ্ছেন এই তরকারির টেক্সচারটা একদম এরকমই চাই আমাদের। বেশি আবার টানে নিলে হবে না, তাহলে কিন্তু একটুকু গ্রেভি থাকবে না। এই অবস্থায় ফ্লেমটা বন্ধ করে দেব আর এটা আমরা কিছুক্ষণ ঢেকে রেখে তারপর রুটি, লুচি আর পরোটার সাথে সার্ভ করে দেব। আজকের এই সহজ আলুর তরকারির রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, শেয়ার করতে পারেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর আমার পাশে থেকে সাপোর্ট করুন। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।